সকলেই ভালোবাসে, একটু সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে যাই। আর নতুন বছর এসেছে মানেই সবাই এখন রয়েছে ঘোরাঘুরির মেজাজে। নিউজ নাইন হাত ধরে আমি পাপিয়া তাই বেরিয়ে পড়েছি আজকে, চলে এসেছি পার্ক সার্কাস ময়দানে, আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম। হ্যাঁ ঠিকই শুনছেন, কলকাতায় এই ধরনের অ্যাকোরিয়াম প্রথমবার, চলবে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে আর দেরি কিসের, প্রত্যেকদিন সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত এই আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম খোলা থাকবে। অনেক ভিড় হচ্ছে, তাই এই অ্যাকোরিয়ামের মজা যদি নিতে চান তাহলে চটপট চলে আসুন। কোথা থেকে এসছেন? আমি এসেছি কোলাঘাট থেকে। কোলাঘাট থেকে এখানে জাস্ট ঘুরতে? হ্যাঁ, আমি ফেসবুকে অনেক দেখেছিলাম, এর বিষয়ে শুনেছিলাম অনেকটাই কিছু, আর খুব ভালো লেগেছে। আসলে আমি মাছ প্রেমী খুব, তো আমার ছোট বোল, তার মধ্যে বেটা ফিশ বলুন বা গোল্ড ফিশ, এই ধরনের ফিশ আমি মানে খুব ভালোবাসি। তো হ্যাঁ, আমার বাড়িতেও আছে, তো আর এই আকর্ষণটা মানে ধরে রাখা যায় না। আমি এসেছিলাম অ্যাকচুয়ালি বই কিনতে কলেজ স্ট্রিটে, তো আমার কিছু পড়ার বই বা কিছু গল্পের বই, তারপর ভাবলাম যে এখন অনেকটা টাইম আছে তো চল ঘুরে আসি। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা বলা হচ্ছে কলকাতা এরকম ফার্স্ট টাইম একটা এরকম করা হচ্ছে? হ্যাঁ, এর আগে অ্যাকচুয়ালি আমার ইউনিভার্সিটি ছিল ক্যালকাটা, তো আমি মানে এর আগে শুনি না কখনো যে এরকম ধরনের এত সুন্দর একটা ব্যাপার মানে হয়েছে কলকাতায়। তো খুব ভালো লাগছে। এগুলো খবর পাওয়া কোনো ব্যাপারই না, সোশ্যাল মিডিয়া এখন এমনই এতটাই ইনফ্লুয়েন্সার। তো কেমন লাগছে পুরো ব্যাপারটা? ভালো লাগছে। আপনিও কি সেম জায়গা থেকে? সেম জায়গা কি সব বন্ধু? তো আজকে কি শুধুমাত্র এইটার জন্য এখানে আসা, নাকি একটা কোনো প্ল্যান রয়েছে, ঘোরার প্ল্যান রয়েছে? এইটাই মেন মানে আকর্ষণ, যেটা দেখতে আসা। আচ্ছা, এখানে কি মাছ দেখছো? কেমন লাগছে মাছ দেখতে? ভালো। আচ্ছা, তো এত মাছ দেখছো, মাথার উপর এত মাছ, কেমন লাগছে? ভালো। এর আগে কখনো পেয়েছো এরকম মাথার উপরে মাছ? না না। আচ্ছা, আরো খবর পেতে লাইক ফলো আর শেয়ার করুন নিউজ নাও কে।